বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শিশু সাইদ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি। তার যে ঘটনাটি ঢাকা চিড়িয়াখানায় ঘটেছে সেটি অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক এবং বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছে, আমরা আসলে তার প্রতি সমবেদনা জানাতে এসেছি এবং শিশুর বাবা আমরা কাগজে দেখেছি শিশুর বাবা সহায়তা চেয়েছেন সবার, আমরা কিছুটা আর্থিক সহায়তা করেছি। এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই জন্য আসলে বাবা মারও সচেতন থাকা প্রয়োজন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। শুধুমাত্র কর্তৃপক্ষ সচেতন থাকলে নয়, বাবা মারও সচেতনতা অবশ্যই প্রয়োজন। এখানে কর্তৃপক্ষের যদি গাফিলতি থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।